ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দুটি ক্লাসে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষার বিভিন্ন উপাদানগুলি জেনেছিলাম, কি কি করতে হবে, কি কি করব না। তাহলে তোমাদের বইয়ে আজকে 23 নম্বর পাতায় আজকে আমরা পড়ি। তোমাদের স্বাস্থ্য শিক্ষা বই যে 23 নম্বর পাতায়, সেখানে দেখবে আছে স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা। আমরা স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি উপায়, মশারি ব্যবহার করব, বিভিন্ন পোকামাকড় যদি না কামড়ায় সেগুলো দেখবো, পোকামাকড় কামড়ালে কি কি অসুখ হয় সেগুলো আমরা সব জেনেছি। আজকে আমরা জানবো তাহলে স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা কি। দেখো, তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা পড়বে, স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, অক্ষমতা দূরীকরণ ও অকাল মৃত্যু দূরীকরণে স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। স্বাস্থ্য উন্নয়ন মানে তোমার স্বাস্থ্যকে আরো ভালো করা। কিভাবে কিভাবে ভালো করা যায় সেটাই জানবে তুমি তোমার স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। যে ব্যায়াম করতে হবে, ভালো সঠিক পরিমাণ মতো খাবার খেতে হবে, এইগুলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে তোমার শরীরে যাতে কোনো রোগ প্রতিরোধ রোগ না হয় সেগুলোকে প্রতিরোধ করার সম্বন্ধে তুমি জানবে। যেমন ভিটামিন, কোন ভিটামিন কি রোগ প্রতিরোধ করে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, সেগুলো যদি তুমি জেনে যাও তাহলে তুমি সে রোগ প্রতিরোধ করতে পারবে। এখন যেমন করোনা ভাইরাস, সেটা কিভাবে প্রতিরোধ করতে পারবে সেটা তোমরা জেনেছো, যে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, বাইরে বেরোনো যাবে না খুব প্রয়োজন ছাড়া, সেইগুলো। অক্ষমতা দূরীকরণ বলতে কি বোঝায়, তো যেমন ধরো যাদের কোনো শারীরিক অক্ষমতা আছে, এগুলো শারীরিক শিক্ষার মাধ্যমে কিছুটা পরিমাণে সেটাকে কাটিয়ে ওঠা সম্ভব হয় এবং আবার সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায়। নেক্সট 2 নম্বর, দেখো, মানুষের স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান, আচরণ, কৌশল ও ব্যবহারগত পরিবর্তন সাধন করতে এই শিক্ষা প্রয়োজন। তাহলে তোমার যে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান তোমরা, আমরা জানছি, আমরা 2 ক্লাসে স্বাস্থ্য সম্বন্ধে জানলাম, এই যে শিক্ষাটা কোথা থেকে পেলে, এই স্বাস্থ্য শিক্ষা থেকে। তোমাদের যে ক্লাস 6 এ যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার যে বই, সেই ক্লাস থেকে তোমরা এটা জানতে পারছো। আচরণ, ভালো আচরণ কোনগুলো, খারাপ আচরণ কোনগুলো, আমরা আসবো, আমরা আগে জেনেছি, আমরা আসবো পরে, যে কোনগুলো সুঅভ্যাস, কোনগুলো কুঅভ্যাস, কার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, মা বাবাকে কেমনভাবে সম্মান করতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কেমনভাবে মিশতে হয়, সেইগুলো। কৌশল ও ব্যবহারগত পরিবর্তন সাধন করতে হয় শিক্ষা। কৌশল বলতে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল, যেমন ধরো তুমি বাজার যাবে, রাস্তার একটা বাম সাইড দিয়ে যাবে, এবং তুমি গাড়ি ঘোড়া দেখে রাস্তা যখন পার হবে, গাড়ি ঘোড়া দেখে পার হবে, এই যে বিভিন্ন বিষয়গুলো, জামা কাপড় পরবে, জুতো পরে বেরোবে, এই যে ব্যবহার, এগুলো এইগুলো তুমি স্নান করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, সেইগুলো। নেক্সট 3 নম্বর, কে যে শিশু তথা বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্যগত সুঅভ্যাস গঠনে শিক্ষা একান্ত ভাবে প্রয়োজন। এই সুঅভ্যাসগুলো আমরা পরে জানবো, যে তুমি কি কি কোনগুলোকে সুঅভ্যাস বলে, কোনগুলোকে কুঅভ্যাস বলে, এই সুঅভ্যাসগুলো গঠনেও কিন্তু স্বাস্থ্য শিক্ষা একান্ত প্রয়োজন। এবার চলো আমরা দেখি স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধিটা কি? স্বাস্থ্যবিধি হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধির সাহায্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির সঠিক যত্ন নেওয়া সম্ভব হয়। এটা হচ্ছে স্বাস্থ্যবিধি, যেগুলো তুমি জেনে বিজ্ঞানসম্মত উপায়ে তোমার শরীরকে কিভাবে সুস্থ রাখবে, সুন্দর রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরে গড়ে উঠবে, কোন রোগ আসবে না, সেইটা তুমি যে জানবে, এটাকে বলা হয় স্বাস্থ্যবিধি। তার মধ্যে কি আছে, যেমন ধরো শরীর চর্চা করা, ভালো মতো সুস্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। কি পরিষ্কার পরিচ্ছন্নতা? তোমার শরীর, তোমার বাড়ির আশপাশ এবং বাড়িঘর সবকিছু, জামা কাপড় সবগুলো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এই সমস্ত বিষয়গুলি তুমি জানতে পারছো কোথা থেকে, স্বাস্থ্যবিধি থেকে। সেটা কোথা থেকে আছে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই। এছাড়া কিভাবে জানতে পারো, তোমরা যখন বিদ্যালয়ে আসো, শিক্ষকদের কাছ থেকে, শিক্ষিকাদের কাছ থেকে জানতে পারো, ঠিক আছে। তাহলে আমরা আসি, যে স্বাস্থ্য, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা যে নিরোগ নিরোগ থাকতে গেলে যে পরিষ্কার, আমরা আগে দেখেছি যে কি করতে হবে, হাত ধুতে হবে প্রত্যেকবার খাওয়ার আগে, সকালবেলা উঠে ব্রাশ করতে হবে, ঘুমানোর সময় মশারিটাকে ঘুমাতে হবে, কোনো পোকামাকড় যদি না কামড়ায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে, এগুলো। চলো আমরা এবার জেনে নিই যে তাহলে স্বাস্থ্যবিধির যে বিভিন্ন উপাদান, এগুলির মধ্যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দেখো 3.2.2 আছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। তাহলে ব্যক্তিগত পরিচ্ছন্নতাগুলি কি কি,
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে বোঝায় আমার শরীরের বিভিন্ন বিষয়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক আছে, যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিজ্ঞানসম্মত উপায়। দেখো আমরা তালে পরীক্ষায় যাইনি, দেখো একটা ছবি দেওয়া আছে শিশুর, শিশুর ছবি কেটে এখানে উপরে লেখা আছে ত্বকের যত্ন নেওয়ার জন্য নিম্নলিখিত নীতিগুলি পালন। ত্বক আমরা কিভাবে যত্ন নেব সেইটা, চলো এক নম্বর দেখো, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা, সকালে স্নান করা স্বাস্থ্যকর। ঠিক আছে, প্রতিদিন স্নান করতে হবে এবং সেটা সাধারণ জলে স্নান করাটাই বেশি ভালো, তবে শীতের সময় একটু গরম জল ব্যবহার করা ভালো, তার জন্য তোমরা পরে আরো বেশি করে জানবে। আর সকালের দিকে স্নান করাটা বেশি ভালো, এটা নিয়ম আর কি। তবে আমরা সাধারণত কি করি, দুপুরের দিকে স্নান করি, সকালে স্নান করলে ঠান্ডা লেগে যায়, দুপুরের পর বিকালের দিকে স্নান করলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তবে স্নানটা প্রতিদিন পরিশুদ্ধ জলে স্নানটা করা ভালো। দুই নম্বর, খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা অনুচিত, কারণ কি, বেশি সময় জলে থাকলে তোমার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং ঠান্ডা লাগলে সেখান থেকে সর্দি জ্বর এগুলি হতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যেটুকু সময় লাগা উচিত সেইটুকু সময় দেবে। তিন নম্বর, প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। এটা তোমরা সবাই আশা করি ব্যবহার করো, সাবান শ্যাম্পু এগুলো এগুলো ব্যবহার করবে। চার নম্বর, উপযুক্ত ও স্বাস্থ্যকর পোশাক পরিচ্ছদ ব্যবহার করা, মানে উপযুক্ত স্বাস্থ্যকর পোশাক যেটা তোমার শরীর ঢাকা থাকবে এবং শরীরের পক্ষে আরামদায়ক। যেমন ধরো আমরা বলি যে সুতির জামা কাপড় ভালো, কারণ কি, সেগুলো আমাদের শরীরের পক্ষে আরামদায়ক এবং অসুবিধা হয় না। নেক্সট, দৈনন্দিন খাদ্যে ভিটামিন ডি এবং ভিটামিন ই যুক্ত খাদ্য ও শাক সবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত। তোমরা সবাই জানো, আমরা এরপরে তোমরা যখন বড় হবে তখন জানবে যে খাদ্যগুলোর মধ্যে কয়েকটি ধরনের উপাদান থাকে, কোনগুলো খাওয়া উপযুক্ত, কিভাবে খেতে হবে পরিমাণ মতো, তো সেইগুলো খেতে হবে। তোমরা চেষ্টা করবে যে উপযুক্ত শরীরের পরিমাণ এবং ত্বকের যত্নের জন্য ত্বকের উপযুক্ত যে ভিটামিন ই আর ভিটামিন ডি, ভিটামিন ডি সাধারণত রোদ থেকেও পাওয়া যায়। একটু সর্ষের তেল মেখে স্নানের আগে যদি তোমরা একটু রোদে দাঁড়াও 5-10 মিনিট, তাহলে তোমাদের ত্বক শরীরে ভিটামিন ডি শোষণ করে সূর্যের আলো থেকে। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে পরের পাতায় আসি। পরের পাতায় আসি, দেখো দাঁতের যত্ন, দাঁতের যত্ন আমরা কিভাবে নেব। দেখো ছবি দেখছো, দাঁতের ছবি, দাঁতের যত্ন আমরা নিতে গেলে তোমরা সবাই আশা করছি বাড়িতে ব্যবহার এইভাবে মেনে চলো। প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা, ব্রাশের সময় নরম ব্রাশ উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা। এটা হয়তো সবাই প্রতিবার খাওয়ার পরে করো না, কিন্তু চেষ্টা করবে করার। যে নাও সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করবে টুথব্রাশ এবং টুথপেস্ট দিয়ে। আর রাত্রিবেলাতে ঘুমানোর আগে অবশ্যই একবার তোমরা ব্রাশ করে নেবে, অবশ্যই। দুই নম্বর, ব্রাশের সময় মাড়ির উপর নিজ ব্রাশ করার ব্যবহার করবে। যে ব্রাশের সময় ব্রাশটাকে এমন ভাবে মানে দাঁতগুলো ঘষবে যাতে উপর নিচ যাওয়া আসা করে, উপর নিচ যাতে যাওয়া আসা করে সেটা খেয়াল রাখবে এবং ভালোভাবে প্রত্যেকটা দাঁত পরিষ্কার করবে। ধূমপান খাওয়া ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপান মানে বিড়ি সিগারেট, পান খাওয়া, এগুলো না খাওয়াই ভালো। এগুলো কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এগুলো তো দাঁতের খুব ক্ষতি করে, এগুলো দাঁতের ক্ষতি করে সেই সঙ্গে শরীরের ক্ষতি করে। তোমরা অবশ্যই এগুলো কোনোদিন খাবে না। চার নম্বর, শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য চকলেট এদের কম পরিমাণে দেওয়া উচিত। হ্যাঁ, চকলেট খেলে একটু মিষ্টি খেলে সেগুলো দাঁতে লেগে থাকে এবং সেগুলো এনামেল, দাঁতের এনামেল একটু বেশি ক্ষতি করে এবং শরীরে পোকা লাগার সম্ভাবনা থাকে, দেখো সবাই বলে। সেই জন্য কি করবে, তোমরা যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় খাবার খাও তাহলে চেষ্টা করবে সাথে সাথে খাওয়ার পরে সাথে সাথে ভালোভাবে সেটাকে দাঁতটাকে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলা। ব্রাশ করতে পারলে ভালো, না পারলে আঙুল দিয়েও পরিষ্কার করে তোমরা সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো দাঁতটা, তাই দাঁতের যত্ন আর কি। ভিটামিন ই, এ, সি ও ডি যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করা উচিত। দাঁত ভালো থাকে ভিটামিন এ, সি ও ডি এর জন্য, এই ভিটামিন গুলো যে খাবারে পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবে। যেমন ডি বললাম রোদ থেকে পাওয়া যায় কিছু খাবার থেকে, সি টক জাতীয় ফল থেকে পাওয়া যায়, এ প্রোটিন জাতীয় খাবার কিছু পরিমাণে থাকে, শাকসবজিতে প্রচুর পরিমাণে থাকে, বাঁধাকপিতে প্রচুর পরিমাণে থাকে, সেইগুলো খাওয়ার চেষ্টা করবে। দাঁতের কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, যদি তোমার ব্যথা হয়, দাঁত উঠছে, দাঁত নড়ছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, নিজে থেকে কিছু করার চেষ্টা করবে। সেখানে ভেঙে থেকে গেলে সেখানে ক্যান্সার বহিজাত রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং নির্দিষ্ট সময় অন্তত তাদের চিকিৎসার কাছে পরামর্শ নেওয়া উচিত। নেক্সট দেখো পরে আছে কানের যত্ন। তো কানের যত্ন আমরা কিভাবে, কান আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
তো কানের যত্ন আমাদের সঠিক, দেখো 1 নম্বর দিচ্ছে স্নানের সময় বা অন্য কোনো সময় কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধান থাকতে হবে। কানে জল ঢুকলে কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে, সেখানে এক ধরনের পুঁজ হতে পারে যেটা থেকে ধীরে ধীরে ব্যথা হবে এবং কান নষ্ট হবে। সেজন্য তোমার খেয়াল রাখতে হবে যে কানে যাতে জল কোনোভাবে কোনো সময় না ঢোকে। স্নান বলো বা বৃষ্টিতে ভিজছো বা অন্য কোনো কাজ করছো, মানে এয়ার কি ফাজলাম করার সময়তেও খেয়াল রাখতে হবে যাতে কানের ভিতর যাতে কারোর জল না ঢুকে যায়। তুমি এয়ার কি করছো, তো জল নিয়ে খেলা করছো অন্য কানে যাতে দিয়ে দিচ্ছো, এটা কখনোই নয়, এটা খেয়াল রাখবে তোমরা। আর নিয়মিত কান পরিষ্কার করা অবশ্যই, এটা কিন্তু খেয়াল রাখবে। কান পরিষ্কার করা মানে এই নয় যে যা পেলাম ঢুকিয়ে দিলাম, পেন ঢুকিয়ে দিলাম, পেন্সিল ঢুকিয়ে দিচ্ছি বা হয়তো কাঠি পেলাম একটা কাঠি ভেঙে ঢুকিয়ে দিলাম, এটা এই জাতীয় কিছু নয়। কিন্তু পরিষ্কার পরিষ্কার কোনো কাঠি সেখানে তুলো জড়িয়ে নিয়ে হালকা ভাবে এটাকে পরিষ্কার করবে, যাতে এমন নয় যে সেটা ভেঙে থেকে যায় বা লেগে থেকে যায়, খেয়াল রাখবে এটা কিন্তু। আর যানবাহন শব্দ বাদী ইত্যাদির বিকট শব্দ পরিহার করা উচিত, মানে এগুলো এড়িয়ে চলা উচিত। তোমরা জানো খুব জোরে শব্দ হয় যখন বিদ্যুৎ চমকায় বা যখন বাজি ফটকা ফাটে বা গাড়িতে যখন জোরে হর্ন দেয়, আমাদের খুব অসুবিধা হয়। কেন অসুবিধা হয়, যে কান সেই শব্দটা নিতে পারে না। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি শব্দ যেখানে হচ্ছে সেই সময় সেটাকে সেই জায়গাগুলো এড়িয়ে চলা প্রয়োজনে, সেখানে কানে আঙুল দিয়ে কান ঢেকে দেওয়া, কান দুটো ঢেকে দিলে যে সেই আওয়াজটা কানে যাবে না। যেমন ধরো যখন বাজ পড়ে খুব শব্দ, আমরা অটোমেটিক কি করে সবাই কানে এইভাবে হাত দিয়ে ঢেকে দিই, কারণ যে সবই শব্দটা যাতে কানে গিয়ে কানের ক্ষতি না করে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে তোমরা। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়, মানে শীতের সময় দেখবে এটা খেয়াল রাখবে যে আমরা মাফলার ব্যবহার করি, টুপি ব্যবহার করি, কারণ যেমন কানে ঠান্ডা লাগলে সেটা কান ফুলে ওঠে, কানে শুনতে অসুবিধায় কান ব্যথা করে। সেই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে কানে যাতে ঠান্ডা না লাগে। 5 নম্বর, অন্তঃকর্ণ দেহের ভারসাম্য বজায় রাখে, তাই কানের যে কোনো সমস্যায় চিকিৎসা করা, মানে কানে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ভারসাম্যতা আসবে। ভারসাম্যতে ব্যালান্স, আমরা দাঁড়িয়ে থাকতে গিয়ে হয়তো মনে হয় যে আমি পড়ে যাচ্ছি বা হয়তো একটু ভারসাম্য ব্যালান্স ভারসাম্য কোনো কারণে একটু ঝুঁকে গেলাম সাইডে পড়ে যায়, এই যে এই বিষয়টা মানে কানের মধ্যে যে অন্তঃকর্ণ যে আছে সেই অন্তঃকর্ণটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই যে ব্যালান্স ব্যাপারটা। এই জন্য কানে যদি খুব বেশি অসুবিধা হয়, তোমার যদি এই দাঁড়িয়ে থাকতে গিয়ে মনে হয় আমি পড়ে যাচ্ছি বা একটু ঝুঁকে থাকলে পড়ে যাচ্ছি মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে, ডাক্তারের পরামর্শ নেবে। এবং কানে কোনো ধরনের যদি পুঁজ হওয়া বলো, ব্যথা হওয়া বলো বা জল যদি ঢুকে যায়, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে এবং ওষুধ খাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসি আমরা চোখের যত্ন। চোখের যত্ন আমরা কিভাবে নেব, কারণ চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো আমরা যদি না দেখতে পাই তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হবে, সেজন্য চোখের যত্ন নেওয়াটা খুবই দরকার। তাহলে চোখ কিভাবে যত্ন নেবো চলো আমরা জেনে নিই। পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার, পরিষ্কার জল বলতে আমরা সকালবেলায় উঠে যে আর কি টিউবওয়েলের জল বা পরিষ্কার যে জল আমরা পান করি সেই জলতে ঠান্ডা, মানে অবশ্যই মানে খুব ঠান্ডা নয়, নর্মাল বোঝাতে এখানে ঠান্ডা বলেছে আর কি, কিন্তু গরম জল দিতে তো অসুবিধা হয়, কিন্তু গরম জল না একদম পরিষ্কার জল, স্বাভাবিক যে জলটা টিউবওয়েল থেকে পাওয়া যায় বা আমরা যেটা খাওয়ার জন্য রেখেছি আর কি, সেই পরিষ্কার জল দিয়ে কখনোই নোংরা জল চোখে দেবে না, তাহলে চোখের আরো বেশি ক্ষতি হবে। ধুলো বালি সূর্যের তাপ পরিহার করা প্রয়োজনে চশমা, ধুলো বালি যাতে চোখে না পড়ে, সূর্যের আলো যাতে চোখে না পড়ে, দেখো সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কেন যে আমাদের অসুবিধা হয়, ধুলো বালি পড়লে আমরা চোখ চুলকায়, কেন যাতে চোখে অসুবিধা হয়, এগুলো যাতে না হয় সেজন্য প্রয়োজনে চশমা ব্যবহার করবে চোখকে গার্ড করার জন্য। 3 নম্বর, হাতের আঙুলের সাহায্যে চোখ না চুলকানো উচিত, কারণ চোখ হাতের আঙুলে অনেক সময় নোংরা থাকে, ধুলো বালি ময়লা লেগে থাকে, আমরা যদি চোখ চুলকাই তখন সেই ময়লাটা কিন্তু চোখে চলে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য সেটা করবে না। নেক্সট, চোখ মোছার জন্য পরিষ্কার নরম রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত, চোখ যদি কোনো কারণে নোংরা হয়ে যায় বা কিছু পড়ে তো অবশ্যই সুতি জাতীয় তোয়ালে বা রুমাল বলো বা গামছা বলো, যেগুলো পরিষ্কার আছে আর কি, নোংরা নয়, সেগুলো দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে পারো। নেক্সট, ভিটামিন এ বেশি পরিমাণে শাকসবজি, ভিটামিন এ পাওয়া যায় এরকম খাবার, যেমন ধরো শাক সবজি দুধ এই জাতীয় খাবারগুলো একটু খাবে, যেমন বাঁধাকপি, এগুলোতে ভিটামিন এ পাওয়া যায়। আর শাকসবজি খেলে চোখের মানে ক্ষমতা বাড়ে, অনেকে বলে না যে চোখের জ্যোতি ভালো হবে এগুলো খা, ঠিক আছে, সেই জন্য সেই খাবারগুলো তোমরা খাবে। কম বা খুব বেশি আলো পড়ে, খুব কম আলো রাত্রিবেলায় দেখবে যখন হয়তো কারেন্টের লো ভোল্টেজ, হয়তো বাল্ব আলো একদম আসছে না, তখন একটু পড়াশোনা করলে কিন্তু ক্ষতি হতে পারে, কারণ তোমার চোখের ক্ষতি চাপ পড়বে, ক্ষতি হবে, কিন্তু সেই সময় একটু
চেষ্টা করবে যাতে একটু অন্য কোন আলোর ব্যবস্থা করে নেওয়া, যেমন হ্যারিকেন বা ওই জাতীয় কিছু, ঠিক আছে? চোখের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নেবে। আশা করছি তোমরা এইখান এই পড়াশোনাটা ভালোভাবে করবে এবং তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নেবে। দেখে নিয়ে তোমরা আমরা আবার পরবর্তী ক্লাসে পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে এবং আজকে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্লাস যে আমি তোমাদের বললাম, তোমরা তোমাদের জীবনে এটাকে মেনে চলার চেষ্টা করবে এবং সবাই সুস্থ ও স্বাভাবিক থাকবে।